শিলিগুড়ি নিউ সিনেমা হল রোডের সামনে রেলের জমিতে দুটি অবৈধ দোকানকে একেবারে উচ্ছেদ করে দিল রেলের আধিকারিকরা। আজ সকালবেলা রেলের আধিকারিকরা সেখানে পৌঁছে সেই দোকানগুলি সম্পূর্ণরূপে ভেঙে দেয় এবং এর জেরেই সেই দোকানের মালিকদের সাথে এবং স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে রেলের আধিকারিকরা। এই উচ্ছেদকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় দোকানদারেরা ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকায় থাকা রেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে দার্জিলিং জেলা সভাপতি তথা পুর নিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার। তিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলার পাশাপাশি রেল পুলিশের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। অন্যদিকে রেল পুলিশের তরফে জানানো হয়েছে আপাতত নতুন করে কোনো নির্মাণ সেখানে করতে দেয়া হবে না। एक्चुअली 28 নম্বর ওয়ার্ড মে দেখি 85% রেল কা জমিন হ্যায় আর ইস দোকান মে দেখি মিটার ভি ব্যাঠা হুয়া হ্যায় ইসকে পাস মে ট্রেড লাইসেন্স ভি হ্যায় শায়দ রেল কে কিসি নে কমপ্লেন কিয়া হ্যায় তো রেল আকে দোকান সব তোড় দিয়া হ্যায় तोड़ दिया बढ़िया बात है। मुझे अच्छा लगा कि रेल के जमीन में अगर दुकान तोड़ा है तो सभी के लिए कानून बराबर है ना। इस पास में देखिए कितना रेल का जमीन में दुकान है, इसका नहीं तोड़ा। एक विधवा लेडीज चाय की दुकान करता है, 30 साल से वो चाय बना के बेचती है, उसको दुकान है, उसको ट्रेड लाइसेंस है, उसको इलेक्ट्रिक बिल है, सब कुछ है दुकान में। उसके बावजूद भी रेल आकर के उसको तोड़ दिया। और एक रिक्शा मेकर बेचारा है, वो दिन कमाता है और रात खाता है, उसका भी दुकान तोड़ दिया। आज इतना सारा रेल का जमीन में दुकान है, उसका नहीं तो इसका ही क्यों तोड़ा।